আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুলটা ছিল না একটা মফস্বল এলাকায়। সেই মফস্বল এলাকার মানুষজন স্বাভাবিকভাবেই আশেপাশে হেলিকপ্টার নামতে দেখেনি। একদিন দেখা গেল হঠাৎ করে আমাদের স্কুলের উপরে একটা হেলিকপ্টার এসেছে। সেই হেলিকপ্টার নাকি স্কুলের মাঠে নামবে। আশেপাশে আসলে ভালো এমন কোনো জায়গা ছিল না, সমান সমতল কোনো জায়গা যে থাকবে সেটা ছিল না। জাস্ট ছিল এই যে আমাদের স্কুল এবং স্কুলের সামনের এই মাঠটা। মানুষ দেখছিল যে হেলিকপ্টারটা উপরে শূন্যে ভেসে আছে। কেউ বলছে 10 তলা উপরে আছে, কেউ বলছে 20 তলা উপরে আছে, কেউ নিশ্চিতভাবে বলতে পারছিল না যে হেলিকপ্টারটা আসলে কত উঁচুতে আছে আর নামতেই বা কতক্ষণ লাগবে। সকলের মনেই আসলে প্রশ্ন ছিল হেলিকপ্টারটা কত উঁচুতে আছে মাটি থেকে। এখন এই চিন্তাটা বর্তমানে যদি আমরা করতাম, অবনতি কোণের আইডিয়াটা যদি আমাদের থাকতো, আমরা সেদিনই বের করে ফেলতাম যে হেলিকপ্টারটা কতটা উঁচুতে আছে। দেখো কিভাবে করা যায়। এই যে হেলিকপ্টার, এই যে এই জায়গাটা, এটা কি ভূমির সমান্তরাল একটা রেখা না? ভূমির সমান্তরাল একটা রেখা। এই রেখার উপরে ধরো হেলিকপ্টারের এই বিন্দুতে গোল পোস্টের এই বিন্দুর জন্য একটা কোণ তৈরি হয় না? হ্যাঁ, একটা কোণ তৈরি হয়। এই কোণটাকে আমরা বলবো একটা অবনতি কোণ। আবার ধরো এই গোল পোস্টের এই বিন্দুর জন্য আর একটা কোণ তৈরি হয়, এটা ধরো আর একটা অবনতি কোণ। এই বিন্দুর জন্য একটা অবনতি কোণ, এই বিন্দুর জন্য আর একটা অবনতি কোণ। এই দুইটা অবনতি কোণ থেকে তুমি সহজেই বলে দিতে পারবা যে হেলিকপ্টারটা কতটা উঁচুতে আছে। শর্ত একটাই, তোমার একটাই এক্সট্রা নলেজ লাগবে, একটা তথ্য লাগবে, সেটা হলো গিয়ে এই দুইটা গোল পোস্টের মধ্যবর্তী দূরত্ব। সেই দুইটা যদি জানো তাহলে বের করে ফেলা যায়। এখন কথা হলো গিয়ে তোমার এই আইডিয়াটা শুধুমাত্র যে মাথার উপরে হেলিকপ্টার কত উঁচুতে আছে সেটাই বের করতে কাজে লাগবে না, তোমার পরীক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, সেই প্রবলেম সলভ করতেও কাজে লাগবে। সেটা হলো গিয়ে বিখ্যাত হেলিকপ্টার সমস্যা। দেখো, 2 কিলোমিটার পোস্টের কথা বলা হয়েছে। কিলোমিটার পোস্ট মানে কি জানো? কিলোমিটার পোস্ট বলতে বোঝায় দুইটা বিন্দু থাকবে, এই বিন্দু আর এই বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব থাকবে 1 কিলোমিটার। অর্থাৎ জানোই যে 1000 মিটার মানে 1 কিলোমিটার, সবসময় 1000 মিটার দূরত্ব থাকবে। তবে বলে দিয়েছে যেহেতু 2 কিলোমিটার পোস্ট এ আর বি এর মধ্যবর্তী স্থান, তাহলে এ আর বি এর মধ্যবর্তী যে দূরত্বটুকু, এইটুকু যে 1000 হবে তাতে তো নিশ্চয়ই কারো সন্দেহ নাই। এবং এই মধ্যবর্তী কোনো একটা স্থানের উপরে, এটার এই রেখার উপরে না, তার চাইতে অনেক উপরে ও একটা বিন্দুতে একটা হেলিকপ্টার আছে। এই হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্ট দ্বয়ের অবনতি কোণ, কিলোমিটার তো পোস্ট হয় যে এরকম একটা বক্সের মতো দেখা যায়, যে এই পোস্ট থেকে এই বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে, যে অবনতি কোণটা তৈরি হয়েছে এটার মান ধরো 60 ডিগ্রি দেওয়া আছে, আর এটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তোমার কাজ হলো গিয়ে মাটি থেকে হেলিকপ্টারের উচ্চতাটা কত সেটা বের করা। তোমার কাছে যথেষ্ট ইনফরমেশন আসলে দেয়া আছে। কিভাবে? ধরো তুমি চিন্তা করো, এই যে মাটি থেকে তো উচ্চতাটা বের করবা, এই ও থেকে এই মাটির উপরে একটা লম্ব এঁকে নাও। ধরো লম্বর নাম দিলা সি, ও সি একটা লম্ব আছে, এই যে ও সি লম্ব আছে। এখন দেখো এই যে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, ও ই এবং এ সি দুইটা কি সমান্তরাল না? দুইটাই সমান্তরাল, এবং সমান্তরালকে একটা রেখা ছেদ করে গেছে। যে রেখাটা ছেদ করে গেছে তার দুই পাশে একান্তর কোণ তৈরি হয়েছে, ফলে এই কোণটার মানও 60 ডিগ্রি। এই আইডিয়াটা বারবার লাগে। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। এবার তুমি এসি এর পার্টটা ধরে নাও যে এসি সমান এক্স, আর এই যে বিসি সমান, এটা সমান ধরে নাও 1000 - x। তুমি এসি এবং বিসি দুইটাই ধরে নিতে পারলা। 1000 - x কীভাবে হলো বুঝেছ তো? বিসি বলতে বোঝায় এবি থেকে এসি পার্ট বাদ, যা থাকে সেটাই হলো গিয়ে বিসি, অর্থাৎ 1000 - x হচ্ছে। এখন এখান থেকে খুব সহজেই তুমি এক্স এবং এইচ এর মান বের করে ফেলতে পারো। তুমি এইচ এর মানটা বেশি দরকার, এইচ এর মান জানার জন্য তোমার আসলে এক্স এর মানও জানা দরকার। দেখো কিভাবে করি। ত্রিভুজ এ ও সি সমকোণী ত্রিভুজটা নিব, সেখানে আমি ট্যান 60 ডিগ্রি নিব। কেন এতক্ষণে নিশ্চয়ই বোঝা শুরু করে ফেলেছ। ট্যান 60 নেওয়ার কারণ হলো গিয়ে এই যে আমার লম্ব এইচ, এটা নিয়ে আমি একটা আইডিয়া করে ফেলেছি, এবং এসি এক্স, এই দুইটারই নামকরণ দেওয়া হয়েছে। তাহলে এই দুইটা নিয়েই কাজ করব। ট্যান 60 সমান লম্ব বাই ভূমি, বা এইচের এইচ সমান এক্স ট্যান 60। ট্যান 60 মানে কি জানো? √3। তাহলে এইচ সমান
এক্স রুট থ্রি। তুমি এইচ এর মানটা একটা আইডিয়া করে ফেললা, এক্সের মাধ্যমে প্রকাশ করা শিখে গেলা। এবার তুমি আর একটা সমকোণী ত্রিভুজে যাবা, সেখানেও দেখো লম্ব আর ভূমি এই দুইটাই দেওয়া আছে। তুমি এটা নিয়েই কাজ করবা যে ত্রিভুজ BOCA এইখানে কি ট্যান 60 ডিগ্রি হবে? না, এখানে তোর 60 ডিগ্রি কোণ তৈরি হয়নি, এই কোণের মান কত? 30 ডিগ্রি। তাই তুমি দিবা ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। ভূমি মানে কি? এই যে BC-টা, অর্থাৎ 1000 - x। এখন ট্যান 30-এর মান কত জানো? ট্যান 30-এর মান 1/√3 সমান এইচ এর মান জানো কত? একটু আগে বের করেছি x√3, তাহলে x√3 বসালাম। আর নিচে আছে 1000 - x। তুমি সিম্পলি দুই পাশে এই যে সমীকরণের এই স্টাইলে 1000 - x বসিয়ে দিলা, আর এখানে x√3 এবং √3 দুইটা গুণ করে দিলে কি হচ্ছে? x√3 × √3 সমান 3x, যেহেতু √3 আর √3 মিলে 3x হয়ে যায়, দুটা বর্গ হয়ে যায় না, √3-কে বর্গ করলে 3x হয়। তাহলে এখন যদি তোমাকে বলা হয় x এর মান বের করতে, পারবা? দেখো পারবা, 1000 সমান এই x-টা ওই পাশে পাঠিয়ে দিলা, 3x + x সমান 4x, বা x সমান তুমি পাচ্ছ 1000, 4 যেহেতু গুণ অবস্থায় ছিল এখানে ভাগ হয়ে গেছে, 1000 / 4 অর্থাৎ 250। তুমি অলরেডি বুঝে ফেলেছো x এর মান 250। তোমার কি প্রশ্ন কি বলেছে? মাটি থেকে হেলিকপ্টারের উচ্চতা কত? সে বলে নাই যে হ্যাঁ 1 কিলোমিটার পোস্ট থেকে এই যে হেলিকপ্টারটা আছে না, এটা কত দূরে অবস্থিত, এই দিক দিয়ে কতটুকু দূরে হয়, এটা বলেনি। বলেছে মাটি থেকে উচ্চতা। তাহলে তোমার এইচ এর মানটা জানা লাগবে। এইচ এর মান হবে এই যে এখান থেকে তুমি এইচ এর মানটা বসাবা, এইচ সমান কি জানো? √3 × x। এক্স এর মান আমরা অলরেডি বের করে ফেলেছি, 250 × √3। এটাই হলো গিয়ে আমাদের হেলিকপ্টারের উচ্চতা, অর্থাৎ হেলিকপ্টারটা মাটি থেকে এত উচ্চতায় আছে। পুরোটা রিভিউ আবার করি, ধরো এইটা ভূমি, হেলিকপ্টারটা আছে এই উচ্চতায়, এইটা এই উচ্চতায় থাকার কারণে এখানে একটা কিলোমিটার পোস্ট আছে, এখানে আরেকটা কিলোমিটার পোস্ট আছে, এই কিলোমিটার পোস্টের কারণে ধরো এখানে 60 ডিগ্রি একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা 30 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। আমার দরকার এই হেলিকপ্টারটা কত উচ্চতায় আছে। আমি আরেকটা এক্সট্রা ইনফরমেশন জানি যে এখান থেকে এত দূর পর্যন্ত 1000 মিটার দূরত্ব, তাহলে এটা এক্স ধরবো, এটা 1000 - x ধরবো, এটাকে এইচ ধরবো, তারপরে এইটা 30 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, যেহেতু এইটা আর এইটা একান্তর কোণ, এবং তারপরে ট্যান থিটা ইউজ করে এই ত্রিভুজে ট্যান থিটা এবং এই ত্রিভুজে ট্যান থিটা ইউজ করলেই আমি এইচের উচ্চতাটা বের করে ফেলতে পারবো।